ইচ টাংরি কাবাব হচ্ছে 60 rupees অ্যান্ড আমি আমার লাইফের ফার্স্ট হালিম খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই ভিডিওতে। তো এতগুলো রিকোয়েস্টের পর ফাইনালি আমরা চলে এসেছি কালিয়াচকের সিরিজ কভার করতে। কালিয়াচকে প্রচুর নতুন নতুন রেস্টুরেন্ট কিন্তু ওপেন হয়েছে, একে একে সবগুলো কভার করব, বাট আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটা কিন্তু কালিয়াচকের বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে। তো অ্যাড্রেসটা আগে বুঝিয়ে দিই, কালিয়াচক বাস স্ট্যান্ড থেকে 300 meters ভেতরে একটা নতুন রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে মান্নাত রেস্টুরেন্ট। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর এর জাস্ট কাছেই হচ্ছে কালিয়াচক হাই স্কুল। চিনতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন ফলো করে নিন, সেখানে কিন্তু সমস্ত অ্যাড্রেস আমরা দিয়ে দেবো। অ্যান্ড হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শুভজিৎ অ্যান্ড আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। রোড সাইডে ভিডিও করছি, সেরকম আওয়াজ হবে। আজকের ভিডিওতে কালিয়াচকের দুর্দান্ত সমস্ত খাবার দাবার দেখাবো। লেটস গো অ্যান্ড চেক ইট আউট, মান্নাত আর ফ্যামিলি রেস্টুরেন্ট। আমার ঠিক পেছনটাতে হচ্ছে সিটিং এরিয়া, তো এদিকটাতে মোটামুটি প্রায় 30+ সিট ক্যাপাসিটি আছে। আমি আগে এসে দেখে নিচ্ছি, আর পেছন দিকে একটা কেবিন আছে যেখানে 6 থেকে 7 আরামসে বসা যাবে। তো যেটা বলছিলাম, যেখানে একটা কেবিন আছে যেটা হচ্ছে এইটা, এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্যামিলি সেটআপ বলা যেতে পারে। এখানে মোটামুটি 6 তো ভালো মতো বসাই যাবে, আর সুন্দর করে লেখা আছে মান্নাত ফ্যামিলি রেস্টুরেন্ট। বেশ ভালো, ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আছে। সুপার ফাইন ডাইন এক্সপিরিয়েন্স না হলেও কিন্তু ফাইন ডাইন একটা সেটআপ আমি বলবো। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে, এখানে যেরকম একটা সেপারেট জোন করা আছে সেরকম কিন্তু সামনে খুব সুন্দর করে বসবার জায়গা রয়েছে, আর পুরো জায়গাটাকে কভার করেছে নানান ধরনের সমস্ত লাইট অ্যান্ড আর্ট ওয়ার্কস, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার সামনে চলে এসছে হচ্ছে মেনু কার্ডটা, কী কী আছে একটু ব্রিফে বলে দিই। অবভিয়াসলি এখানে সবার ফার্স্টে আমরা বিরিয়ানি পাবো, বিকজ কালিয়াচকের বেশিরভাগই সবাই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে, ইনক্লুডিং মি। আর তার সাথে সাথে আছে হচ্ছে ইন্ডিয়ান কারিজ, মকটেল, স্ন্যাক্স, ড্রিঙ্কস অ্যান্ড তন্দুরি কাবাব। সো কাবাব অপশন থেকে আসছি আমরা। কাবাবের প্রাইসিংগুলো স্টার্ট হচ্ছে 180 থেকে, ফুল রোস্ট চিকেনের দাম হচ্ছে 500 rupees, ড্রিঙ্কস স্টার্ট হচ্ছে 50 থেকে, আর মকটেল স্টার্ট হচ্ছে 60-50 এরকম টাইপের। স্ন্যাক্স কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তো এখানে স্ন্যাক্স স্টার্ট হচ্ছে জাস্ট 35 rupees থেকে। কয়েকটা প্রাইসিং আমি দেখাই, এগ রোলের দাম হচ্ছে 35 rupees, আর চিকেন পাকোড়া 2 pieces দাম হচ্ছে 40। একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানে আসার পর থেকে সবাইকে মোটামুটি দেখছি এখানকার নানপুরিটা কিন্তু ট্রাই করতে। দেখলাম যে সবাই ওই নানপুরি, সবাই নানপুরিটা ট্রাই করছে। সো এখানকার নানপুরি শুনলাম খুবই ফেমাস, আর প্রাইসিংগুলো খুব সস্তা কিন্তু, মানে বিরিয়ানির প্রাইসিংগুলো আমার বেশ ভালো লাগলো, 130 বিরিয়ানি প্রাইস। বেসিক্যালি রোড সাইড যে সমস্ত বিরিয়ানি দোকানগুলো আছে সেগুলোর সাথে প্রাইসিং নিয়ে কম্পেয়ার করা যেতে পারে, টেস্ট ওয়াইজ কীরকম হয় সেটাই দেখার। তার সাথে সাথে ইন্ডিয়ান কারিজ যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো স্টার্ট হচ্ছে জাস্ট 100 rupees থেকে, মানে মানা যায় এরকম একটা ফাইন ডাইন এক্সপিরিয়েন্স নিতে নিতে যদি এরকম পকেট ফ্রেন্ডলি জায়গাতে লাঞ্চ বা ডিনার করা যায় কি সুন্দর হয়। আর এসি তো আছেই, অবভিয়াসলি সমস্ত কিছু মেনু কার্ডের ইন ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, সো কাবাব তো আমার ফেভারিট, আমি অর্ডার করেছি হচ্ছে টাংরি কাবাব, আর এখানে অনেক কিছু ট্রাই করবে বলে ফুল প্লেটটা অর্ডার করিনি। ফুল প্লেট টাংরি কাবাবে 4 pieces টাংরি কাবাব থাকে, সেটার প্রাইস হচ্ছে 240 rupees, আমরা হাফ প্লেট বলেছিলাম তার জন্য হাফ প্লেট দিয়েছি, এটার দাম হচ্ছে 120 rupees। 120-তে এই সাইজের দুটো টাংরি কাবাব, তার সাথে একটা ডিপ রয়েছে, আর তার সাথে আছে হচ্ছে সালাড আর লেবু। অ্যান্ড স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে শুট করছিলাম, দেখো আমাদের কমপ্লিমেন্টারি দুটো ড্রিঙ্ক দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভ্যানিলা মিল্কশেক, খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে। আর এখানে মোটামুটি সমস্ত ড্রিঙ্কস কিন্তু 50 থেকে স্টার্টিং, 50-60-70 এরকম মধ্যে সবগুলোই আছে। চিয়ার্স। তো ডিপটা দিয়ে একটু ট্রাই করে দেখি টাংরি কাবাবটা কেমন খেতে। 120 rupees প্রাইস, মানে ইচ টাংরি কাবাব হচ্ছে 60 rupees, এই হচ্ছে এক একটা সাইজ। খুব সুন্দর করে চাট মশলা স্প্রিঙ্কেল করা আছে, সব থেকে বেস্ট যেটা হচ্ছে এখান থেকে যে স্মোকি ফ্লেভারটা আসছে সেটা দুর্দান্ত, তার সাথে মিন্ট চাটনিটা, দুটো মিলিয়ে একটা অসাধারণ কম্বো কিন্তু তৈরি করেছে। সব থেকে যেটা বেস্ট লাগছে সেটা হচ্ছে ভেতরের চিকেনটা কিন্তু প্রপার কুকড হয়েছে আর খুব সুন্দর জুসি, একেবারে ফাটাফাটি লাগলো, প্রাইস অনুযায়ী টপ। তো
এখানে যেই খাবারটা খাওয়ার জন্য আমি বেসিক্যালি এসেছি অ্যান্ড এটা হচ্ছে শুধুমাত্র সানডে স্পেশাল, সেটা হচ্ছে হালিম। তো ফার্স্ট অফ অল বলে নিই হালিমটা কী। হালিম হচ্ছে সাউথ এশিয়ার খুব পপুলার একটা ডিশ, যেটা কিন্তু তৈরি হয় বেসিক্যালি মাটন দিয়ে অ্যান্ড এটা অবভিয়াসলি প্রচণ্ড নিউট্রিশিয়াসও হয়। আমি বহু জায়গার ভিডিও দেখেছি হালিমের, বাট আমি আমার লাইফে কখনো হালিম ট্রাই করিনি। শুধুমাত্র হালিম এক্সপিরিয়েন্স করার জন্য আমি মালদা থেকে এসেছি এই জায়গাটায়। মানে হচ্ছে মান্নাত রেস্টুরেন্টে কিন্তু হালিম পাওয়া যায় অনলি সানডেতে। তো হালিম হচ্ছে এইরকম দেখতে, আর এটা হচ্ছে হাফ প্লেট। এর ওপরে খুব সুন্দর করে কাজু দিয়ে গার্নিশ করা আছে, বেরেস্তা আছে আর কোরিয়েন্ডার লিভস আছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে মাটন হালিম, আর এটা খাই হচ্ছে বেসিক্যালি খামেরি রুটি দিয়ে বা বেবি নান দিয়ে বা ব্রেডের যে কোনো ধরনের আইটেম দিয়ে। আমি অর্ডার করেছি এখানকার বেবি নান, এই হচ্ছে বেবি নান, আর মানে বেশ কিন্তু পুরো ভেতরটা পুরো স্টাফড আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই হালিমটার প্রাইস, ইউ ওয়ান্ট বিলিভ, এটা মাটন হালিম আর এই হাফ প্লেটের প্রাইস হচ্ছে অনলি 60 rupees। মানে ফুল প্লেট নিলে 120 rupees। তো আমি হাফ প্লেট অর্ডার করেছি আমি অনেক কিছু ট্রাই করবো বলে, অ্যান্ড আমি আমার লাইফের ফার্স্ট হালিম খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই ভিডিও। এই হচ্ছে চিকেন ভাতটা, যেটা দিয়ে এখনও ধোয়া উঠছে, খুবই সুন্দর একটা স্মেল আসছে। কাশ আমি স্মেলটা বোঝাতে পারতাম কেমন, একটু ট্রাই করে দেখি কেমন খেতে। আপনার ডিম দেওয়া আছে যেটা আমি বুঝতে পারিনি, খেয়ে বুঝলাম দারুণ খেতে, মানে আমার তো খুব ভালো লাগলো। চিকেন ভাতটা কিন্তু খুব একটা স্পাইসি হয় না, ঝালটা কমই হয়, তাই জন্য আমার বেশি ভালো লাগলো। যে সমস্ত খাবার দেখতে ভালো হয় সেটা খেতে অবভিয়াসলি হবে, অ্যান্ড এটা কিন্তু পুরোটা ডাল দিয়ে তৈরি। আমি খুবই এক্সাইটেড, একটু ভেতরে দেখি কী কী আছে। এই টাইপের মাটনের কিন্তু ছোট ছোট পিস আছে, কিউব করে কাটা এই যে মাটন, আর তার সাথে পুরোটাই কিন্তু ডাল আছে আর অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে। এই হালিমটা খুব পপুলার হচ্ছে ইন্ডিয়ার কাশ্মীরে, আর সেখানে চলে হচ্ছে খামেরি রুটি। এখানে খামেরি রুটির অপশন নেই, তাই আমি বাটার নানটা দিয়ে ট্রাই করে দেখব। আমি জানি না এটা কীভাবে খেতে হয়, যতদূর আমি জানি সেটা হচ্ছে এই বাটার নানটাকে এর সাথে ডুবিয়ে তার ওপরে একটু মাটনের কিউবটা দিয়ে লেটস টেক এ বাইট। সরি পড়ে যাচ্ছিল। তো আমি যেটা মিস করছিলাম সেটা হচ্ছে লেবুটা, যেহেতু পুরোটা এটা ডাল দিয়ে তৈরি তো খুব লাইট খেতে, আর ডালের ফ্লেভার আছে। যেটা আমি এখানে এসে জানলাম সেটা হচ্ছে অলমোস্ট 21 থেকে 22 রকমের ডাল দিয়ে এই ডালের প্রিপারেশনটা তৈরি করা হয়, আর তার উপরে এই টাইপের মাটনের ছোট্ট ছোট্ট কিউবওয়ালা পিস থাকে। মাটনটাকে অনেকক্ষণ ধরে কিন্তু সেদ্ধ করা হয়েছে বা এই ডালের সাথে ইনফিউজ করে মাটনের যে জুসটা সেটা বার করে ডালের সাথে কিন্তু খুব সুন্দর করে মিক্স করা হয়েছে বলে ডালের মধ্যে মাটনের টেস্টটা কিন্তু একদম মিক্স হয়ে গেছে। তার উপরে বেরেস্তার খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। আমি হাইলি রেকমেন্ড করবো যারা এখনও পর্যন্ত কখনো হালিম ট্রাই করনি, তারা অবভিয়াসলি হালিম ট্রাই করো একবার। অ্যান্ড সবথেকে বেস্ট হবে কালিয়াচকের মান্নাত রেস্টুরেন্টে। এই জিনিসটা মিস করছিলাম যেটা হচ্ছে একটু লেবু। লেবু দেওয়ার পর এটার টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স হয়। সো বাটার নানটা দিয়ে একটু হালিমটা নিয়ে নিই। আহা হা হা, এর উপরে কাজুও আছে, আর একটু মাটনের ছোট্ট একটা কিউব নিয়ে নিই। হয়ে যাক একটা বিগ বাইট। হালিম আমি আজকে একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি অনেকবার আগে নাম শুনেছি, বাট কোনো জন্য দেখি উনি কেমন দেখতে হয়, আর ট্রাই তো অনেক দূরের কথা, বাট খেয়ে যেটা আমার মনে হলো মানে পিওর একটা স্যুপ যেরকম হয় মাটনের, ভারী একটা স্যুপ ডাল দিয়ে তৈরি করা, এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে যাবে একদম। হ্যাঁ, একে তো হেলদি, হ্যাঁ তার উপরে অনেকক্ষণ থাকবে ফিলিং আর কি থাকবে, তাই জন্য বেশ ভালো একটা ইউনিক টেস্ট লাগলো খেতে, সুন্দর। মানে আমি কোনো ট্রাই করি তাই জানি না এক্স্যাক্টলি কেমন খেতে হয়, বাট এটা যেটা খেলাম খুব ভালো লাগলো। তো বেবি নানটা দিয়ে আমি একটু চিকেন ভাতটা ট্রাই করি। বেবি নানটার ভেতরে কিন্তু স্টাফিং ছিল, যেটা আমি বলতে মিস করে গেছিলাম কারণ ওটা আমি দেখিনি। আর এই হচ্ছে চিকেন ভাতটা, যেটার সাথে একটু ট্রাই করবো। ভাতটা দেখতে ভীষণ ডিলিশিয়াস, খেয়ে দেখি, ভালো খেতে, অবভিয়াসলি ভালো খেতে, ফ্লেভারফুল। তবে এটা ভাতটা ঠিক নয়, বিকজ ভাতটা আর একটু স্পাইসি হয়, এটা আমি বলবো একটু সুইটার সাইডে আছে, আর তার সাথে অনেক ক্রিম ইউজ করে সেটার ফাটার অনেক কিছু দিয়েছে। সো ভাতটা আমি বলবো না এটাকে প্রপারলি, চিকেনের যে আইটেমটা এটা করেছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে খেতে। এটার সাথে শুধুমাত্র রুটিগুলোই রেকমেন্ডেড, এটা মনে হয় রাইস ডে অতটাও ভালো লাগবে, ব্রেড আইটেম খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু সবকটা খাওয়ারই মানে প্রাইস অনুযায়ী, হ্যাঁ প্রাইস অনুযায়ী ভাই পুরো জাস্টিফাইড একদম। এর ভেতরে কতটা বাটার ইউজ করেছে জাস্ট দেখাবো আমি। তো এত কিছু খাওয়ার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি যে এরপর নেক্সট আইটেম আমি কী অর্ডার করবো। সো আমি ভাবছি যে এখানকার যারা লোকাল তাদের কাছ থেকে একটু আমি আইডিয়া নিয়ে নিই যে এখানকার সব থেকে কী বেস্ট। তো প্রথম কথা হচ্ছে দাদা, তোমরা এখানকার লোকাল সবাই, কোথায় বাড়ি? এখানে কালীচক। এখানকার সব থেকে বেস্ট একটা আইটেম বলো যেটা আমরা ট্রাই করবো। বিরিয়ানি, আমরা ভেবেছি এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করবো। তো বিরিয়ানিটা তোমাদের কেমন লাগে? ভালো লাগে আমাদেরকে,
আগে ভালো লাগে কি দেখেন এখানে পুরো সাফা চাট হয়ে গেছে বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করব দাদার থেকে একটু রিকমেন্ডেশন নিয়ে নিলাম আর বিরিয়ানি ছাড়া কি ট্রাই করা যেতে পারে মানে বিরিয়ানি ছাড়া আর কি বিরিয়ানি ছাড়া তো আমরা নান খাই না নানটা নানটা আমি ট্রাই করলাম দারুণ খেতে নানটা নানের সাথে ভর্তাটা ট্রাই করলাম ফাটাফাটি লাগলো খেতে হালিম ট্রাই করেছো না হালিম ট্রাই করিনি হালিম ট্রাই করেছো আমি বাইরে ইউজ করে খেয়েছি এখানে খেয়েছো এখানে খাইনি হালিম ট্রাই করেছো তুমি করেছো হালিম ট্রাই করলাম বেসিক্যালি হালিমের জন্য এখানে আমি এসেছিলাম অ্যান্ড সব থেকে যেটা এখনও পর্যন্ত আমার বেস্ট লাগলো সেটা হচ্ছে হালিমের এক্সপিরিয়েন্সটা আমি বলবো অবভিয়াসলি একবার হালিমের এক্সপিরিয়েন্সটা করা সবারই দরকার আর তার সাথে সাথে আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে টাংরি কাবাবটা ও কি খেতে ছিল যাই হোক এবার আমরা যাবো হচ্ছে মেন কোর্সে আর ট্রাই করবো হচ্ছে বিরিয়ানি তো এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি যেটা একটা হান্ডিতে এসছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি শুধু মানে এর সাথে এগ নেই এগ নিলে 130 হতো আপাতত এটার প্রাইস হচ্ছে 120 rupees তার সাথে একটা গ্রেভি আছে যেটা এর সাথে ইনক্লুডেড বললো বাট পৌলমের সব থেকে ফেভারিট খাবার সেটা হচ্ছে স্যালাড সেটাও কিন্তু এই বিরিয়ানির সাথে আছে আর যেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে গেরুয়া সাদা সবুজের মতো তার সাথে কিন্তু লেবু আছে একটা কাঁচা লঙ্কা হলে খুব ভালো হতো মনে হয় না তো ফাইনালি এত কিছু খাওয়ার ট্রাই করার পর আমরা এখন অর্ডার করেছি হচ্ছে চিকেন বিরিয়ানি ওরাও বললো ওদের বিরিয়ানি খুব ফেভারিট সবাই এসে দেখছি চিকেন বিরিয়ানি খাচ্ছে আর কালিয়াচকে আসবো বিরিয়ানি ট্রাই করবো না এটা তো হতে পারে না এই সাইজের হান্ডি বিরিয়ানি যদি মালদাতে আমি অর্ডার করতাম তাহলে যা সাইজ আছে মনে হচ্ছে অলমোস্ট 200 টাকার উপরে খরচা হতো 250 টাকা তো এরকম ফাইন ডাইন রেস্টুরেন্টে হতোই আর তার সাথে আছে হচ্ছে গ্রেভি স্যালাড সব কিছু মিলিয়ে আমার মনে হয় না এটা একজন খেতে পারবে দুজনের জন্য সাফিসিয়েন্ট হবে যাই হোক যেটা দেখার সেটা হচ্ছে এর ভেতরে আলু আছে কিনা আর এটা কোন স্টাইলের বিরিয়ানি ফার্স্ট অফ অল তো ওপরে একটা খুব সুন্দর লেগ পিস দেওয়া আছে আর তার উপরে আছে হচ্ছে বেরেস্তা এখানে এসে কেউ যদি লেগ পিস না পাও তো কমপ্লেন কিন্তু পেছনে রিসেপশনে কমেন্ট সেকশনে নয় সো চিকেন বিরিয়ানি থেকে এই বেরোলো একটা চিকেনের লেগ পিস বিরিয়ানির খুব সুন্দর একটা অ্যারোমা আসছে আর তার উপরে বেরেস্তা আছে মাই গড আই গেস আরেকটা চিকেনের পিস রয়েছে ওয়াও দারুণ ব্যাপার তো আরেকটা এই সাইজের চিকেনের পিস রয়েছে এবার যেটা দেখার সেটা হচ্ছে এর ভেতর আলু আছে আই গেস তো এই হচ্ছে আলু একটা ধামসা সাইজের আলু আছে পুরো সিজলিং হট একদম গরমা গরম আর জাস্ট আলুর সাইজটা দেখুন ফাটাফাটি দু পিস চিকেন রয়েছে এই কোয়ান্টিটির রাইস আছে তার সাথে গ্রেভি আছে স্যালাড আছে সব কিছু মিলিয়ে 120 rupees আর যদি কেউ এক চিকেন বিরিয়ানি অর্ডার করে তো সেক্ষেত্রে 130 rupees আলু থেকে ধোঁয়া উঠছে এখানে দেখা যাচ্ছে আলুটা দেখে আমি খুবই ইমপ্রেস হয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে বিরিয়ানিটা খুব লাইট লাইট বিরিয়ানি আমার পার্সোনালি খুব ভালো লাগে অতিরিক্ত স্পাইসি বিরিয়ানি বা ব্যারাকপুর স্টাইলে যে সমস্ত বিরিয়ানিগুলো হয় সেগুলো একটা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরি আর এই টাইপের লাইট বিরিয়ানি হচ্ছে একটা ডিফারেন্ট ক্যাটাগরি এবার লেটস টেক এ বাইট সবার আগে আমি একটু রাইসটা দেখাবো তো এই হচ্ছে রাইসটা ওপরে পেঁয়াজ বেরেস্তা আছে আর ইয়েলো রাইস হোয়াইট রাইস সব কিছু কিন্তু আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তেল চপচপের ব্যাপারটা একদমই নেই মানে হচ্ছে একদম সিম্পল বিরিয়ানি যেরকম হয় রেস্টুরেন্টে সেরকম আর একটু ট্রাই করি থাক এই সমস্ত চামচ ফামচ দিয়ে বিরিয়ানি আমি খেতে পারি না অ্যাটলিস্ট এবার টেস্ট করি দেখি মান্নাত রেস্টুরেন্টের বিরিয়ানি খুব ফ্লেভারফুল না হলেও বেরেস্তার যে একটা সুন্দর মিষ্টি ভাবটা সেটা কিন্তু এর ভেতরে ইনফিউজ বিরিয়ানির একটা খুবই সুন্দর অ্যারোমা আসছে এর ভেতর থেকে আর আছে হচ্ছে এর সাথে গ্রেভিটা এই হচ্ছে গ্রেভিটা একটু তেল তেলে ব্যাপারটা আছে মানে যারা একদম লাইট বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা এরকম শুধু বিরিয়ানিটা ট্রাই করতে পারেন যারা ভাবছেন বিরিয়ানিটাকে একটু স্পাইসি করবেন বা একটু মশলাদার তৈরি করবেন তারা এরকম গ্রেভিটা নিয়ে অবভিয়াসলি ট্রাই করতে পারেন এবার আমি একটু আলুটা নিই তার সাথে একটু গ্রেভিটা নিই তার সাথে এই যে চিকেন বিরিয়ানি চিকেনটা সেটা একটু নিই অস্বাভাবিক একটা স্মেল আসছে একটু নেব হচ্ছে পেঁয়াজটা কমেন্ট সেকশনে লিখে দিন এটাকে আমি কী বলি আজকে আমি আর বলবো না ভিডিওতে এবারে সব কিছু মিলিয়ে একটা বাইট নেওয়া যাক 1 2 3 এই যে গ্রেভিটা দিয়েছি এটা কিন্তু পুরো বিরিয়ানিটার কিন্তু পুরো টেস্ট চেঞ্জ করে দিচ্ছে সুপার খেতে এটার আমি বেশি রিভিউ আর দেবো না আমি 100% রেকমেন্ড করবো মান্নাত রেস্টুরেন্টে এলে চিকেন বিরিয়ানিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবো সো খাবার দাবার ডান মানে ফাটাফাটি একটা ডিনার হয়েছে আজকে আমাদের আর সব থেকে বড়ো কথা দা প্লেস ইজ সুপার ডুপার অ্যাফোর্ডেবল কীভাবে আসতে হবে সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে কালিয়াচকের বাজার থেকে একদমই কাছে মানে 200 থেকে 300 মিটার হবে খুব বেশি হলে আর কালিয়াচক হাইস্কুল জাস্ট পাশে গুগল লিঙ্ক ফোন নাম্বার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর লাইক করে একটু জানিয়ে দেবেন অ্যান্ড ফটোস দেখতে গেলে ফলো আস অন আমার ইনস্টাগ্রাম দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে
কালিয়া চকের এরকম সুন্দর সুন্দর জায়গার খাওয়ার রেকমেন্ডেশন থাকলে কমেন্ট সেকশনে বা ইনস্টাগ্রামে জানাতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।